নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন, আপনার ইনফরমেশন বলতে পারেন, এটা নিয়ে এসেছি। এটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে, যেটা কয়েকদিন আগে যে রিক্রুটমেন্ট করা স্টার্ট হয়েছিল জিআরএসের ব্যাপারে। সো এটার জন্য একটা ইম্পর্টেন্ট নোটিস দিয়েছে, আমি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখবেন কমপ্লিট ইনফরমেশান পাওয়ার জন্য। আর যদি কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট করে দিতে পারেন। সো টাইম নষ্ট না করে আমি স্টার্ট করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ত্রিপুরা আরডির ওয়েবসাইটটা খুলে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম লাইনটা, যে প্রথম লাইনটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট ইনফরমেশান আর এনরোলমেন্ট সিস্টেম, এটা তো আগের থেকে দেওয়া ছিল। তারপরে প্রথম যে জিনিসটা আমরা দেখছি, আচ্ছা সেটার আগে আপনারা রেড কালারের একটা আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে যাচ্ছে, সেটা আপনি দেখেন, প্লিজ নোট এজ রেস্ট্রিকশনস উইল নট অ্যাপ্লাই টু এক্সিস্টিং জিআরএস, দে মাস্ট আপডেট দেয়ার এক্সপিরিয়েন্স ফর দেয়ার ক্যান্ডিডেচার টু বি ভ্যালিড। এখানে মেন কথাটা বলা কি হয়েছে, যখন যে আজ নতুন একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে নোটিস আপনারা দেখতে পাচ্ছেন নিচে, সো এটার জন্য এগুলোর জন্য এজ রেস্ট্রিকশনসের মধ্যে উইল নট অ্যাপ্লাই টু এক্সিস্টিং জিআরএস, মানে এজ রেস্ট্রিকশনস এখানে কোনো ধরনের ভ্যালিড হবে না, দে মাস্ট আপডেট দেয়ার এক্সপিরিয়েন্স ফর দেয়ার ক্যান্ডিডেচার টু বি ভ্যালিড। ওকে, সেটা আপনারা বুঝে নেবেন যদি আমরা পরের এইসব জিনিসগুলো পড়ার পর আপনারা বুঝতে পারবেন মানে অ্যাকচুয়াল জিনিসটা কী দেওয়া হয়েছে। প্রথম তো ছিল অ্যাপ্লাই করার লিঙ্কটা, প্রথমটা যেটা আছে এটা হচ্ছে অ্যাপ্লাই করার লিঙ্ক, এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লাই করার লিঙ্কটা। আর তারপরে আপনাদের দিয়েছে অ্যাডেন্ডাম টু অ্যাডভার্টাইজমেন্ট, এই যে এই এই জিনিসটা অ্যাডেন্ডাম টু অ্যাডভার্টাইজমেন্ট, রেজিস্ট্রেশন ডেট এক্সটেন্ডেড, রেজিস্ট্রেশন ডেট এক্সটেন্ডেড টিল 7/9, মানে সেপ্টেম্বর 9 তারিখ পর্যন্ত, মানে আরও 7 দিন, এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে। সো মানে আজকের থেকে আরও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে, আজকে তো 31, সো আরও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে, 7 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট এনি ট্রাবল, কোনো প্রবলেম ছাড়া আপনারা করতে পারবেন অ্যাপ্লাই। আচ্ছা আমরা দেখে নিচ্ছি, ডাউনলোড করে নিচ্ছি। তারপর আরেকটা আছে ওই এজ রিল্যাক্সেশনের ব্যাপারে, যেটা ওই যে উপরে চলছিল এই জিনিসটা, আর এই জিনিসটা লিঙ্ক আছে, তো যখন আমরা এই জিনিসটা পড়বো তখন আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দেবো যে মেইন জিনিসটা কী আছে, কী বলছে। এখানে অনেক অনেক ছাত্ররা আছে যে বুঝতে পারছে না, ওইটার জন্য তো প্রথম আমরা দেখছি অ্যারেন্ডাম টু অ্যাডভার্টাইজমেন্টটা, অ্যারেন্ডাম টু অ্যাডভার্টাইজমেন্টটা, ওইটা আমরা খুলে নিচ্ছি, ডাউনলোড করে নিচ্ছি। এই দেখেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, আমাদের সামনে এসে গেছে, চলো আমরা পড়ছি। গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নিউ সেক্রেটারির আগরতলা, আছে 29 তারিখে, এটা নোটিশটা ছিল 29 তারিখে, আপনারা দেখতে পাচ্ছেন 29 অগস্টের চেয়ে আছে। সো নেক্সট আমরা দেখে নিচ্ছি কী অ্যারেন্ডাম কী দিয়েছে, রেফারেন্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1 RD 2019, এটার ব্যাপারে দিয়েছে, আর কী দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড অন 6 August 2019, এই যে আচ্ছা জিআরএস পোস্টের জন্য যে পোস্টটা বেরিয়েছিল সেটার রেফারেন্সে আপনাদের একটা নোটিস দেওয়া হয়েছে। নোটিসটা কী আছে দেখে নিন, দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট আর ডি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা হ্যাজ এক্সটেন্ডেড দ্য টাইম লাইন্স ফর রিক্রুটমেন্ট, টাইম লাইন্সটা চেঞ্জ করেছে, দেখে নিচ্ছি আমরা কী বলেছে এখানে, দিস ইজ ফর ইনফরমেশন টু অল দ্য কনসার্ন, আচ্ছা টাইম লাইনটা না, আপনারা দেখে নিন টাইম লাইনের কী দিয়েছে, লাস্ট ডেট অফ সাবমিশন 7/9, এটা বেরিয়ে নিয়েছে, এটাকে এক্সটেন্ড করা হয়েছে, আগে ছিল 28 না 29 ছিল, এটাকে এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে। লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস আমরা দেখে নিচ্ছি 11 তারিখ পর্যন্ত, এটা এই জিনিসটা কিন্তু ভালো করে দেখে নেবেন বন্ধুরা, লাস্ট ডেট সাবমিশন আর ফাইনালাইজেশন, অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা যা যা করার আছে আপনারা করে নিন, ওইটা 7 তারিখ পর্যন্ত আপনারা করতে পারবেন। আর লাস্ট ডেট অফ পেমেন্ট ফিস তো আপনারা পরেও দিতে পারবেন, ও আর ওটার লাস্ট ডেট হলো 11 তারিখ, ঠিক আছে 11 তারিখ, তো ওটা ধ্যান রাখবেন। তারপরে আছে তো আপনাদের ডেট অফ এক্সাম, এটা ফাইনালাইজড, আমার যতটুকু লাগে এটাই ফাইনালাইজড হবে, আগে তো 15 তারিখে এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো ডেট এক্সটেন্ড করে দেওয়া হয়েছে ফাইনাল অ্যাপ্লিকেশনের জন্য, তো তার জন্য এক্সামও পিছিয়ে গেছে, সো 29 সেপ্টেম্বর, মানে প্রায় 1 মাস আছে এখনও আপনাদের কাছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি কী কী দেওয়া আছে, ইম্পর্টেন্ট নোটস, দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা হ্যাজ ডিসাইডেড টু এক্সেম্পট দ্য এজ লিমিট ফর দি এক্সিস্টিং জিআরএস পোস্টেড ইন ডিফারেন্ট জিপিএস অর বিসিএস ওভার অল দ্য স্টেটস, আচ্ছা সেটার ব্যাপারে আমরা নেক্সট পার্টে বলবো, যে আমরা নেক্সট ইয়েটার লিঙ্কটা ডাউনলোড করার পরে বলবো এই পার্টটা। এক্সিস্টিং জিআরএস উইল হ্যাভ অলরেডি সাকসেসফুলি অ্যাপ্লাই নিড নট অ্যাপ্লাই এগেন, যারা যারা আগের ডেট পর্যন্ত মানে 29 ছিল বোধহয়, 28 না 28 পর্যন্ত ছিল লাস্ট ডেট, ওই দিন পর্যন্ত যারা যারা মানে অ্যাপ্লাই করে দিয়েছিলেন, করে নিয়েছিলেন,
তাদের আবার অ্যাপ্লাই করার দরকার নেই, মানে ডেটটা এক্সটেন্ড করার মানে হলো আপনাদের টাইমটা বাড়িয়ে দেওয়া হয়েছে, আরও মানুষ অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, 7 তারিখ পর্যন্ত আপনারা আরও অ্যাপ্লাই করতে পারবেন, সেটার মানে হলো এটা। এখন যে 7 তারিখ পর্যন্ত আবার দিয়ে দিয়েছে, আবার আপনারা আবার অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, এরকম নয়। আপনারা যদি আবার অ্যাপ্লাই করে দেন, আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবেন, ঠিক আছে। একজনের জন্য শুধু একটাই অ্যাপ্লিকেশান আপনারা এনরোল করতে পারবেন। নেক্সট দিয়ে দিয়েছে অল নাম্বার 3 পয়েন্টে অল দ্য টার্মস, এই যে নাম্বার 3 পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন কী দিয়ে দেওয়া হয়েছে, অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, দ্যাট ইজ এডুকেশনাল কোয়ালিফিকেশান, অ্যাপ্লিকেশন প্রসেস, এগুলি সব সেম থাকবে বন্ধুরা, এগুলি সব সেম থাকবে, শুধু ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে এজের ব্যাপারে একটা কিছু কোয়া হয়েছে, বলা হয়েছে, সেটা আপনারা আমরা জেনে নেব, ঠিক আছে। সেটার মধ্যে এতটুকুই, আমরা নেক্সট ভিডিও নেক্সট লিঙ্কটা ডাউনলোড করে দেখছি যে কী বলে। তো এটা হলো নেক্সট, আমরা ওয়েবসাইটে এসে গেছি, এখন আমরা নেক্সটটা দেখবো যে নোটিস টার্মস ফর এক্সিস্টিং জিআরএস এজ রিল্যাক্সেশন গ্রান্টেড, এটা কী দেওয়া হয়েছে এটা আমরা দেখে নিচ্ছি বন্ধুরা। এই দেখেন আমরা ডাউনলোড করে নিচ্ছি, এখন খুলে যাচ্ছে নোটিস অন এজ রিল্যাক্সেশন। আচ্ছা, আমাদের সামনে এসে গেছে নোটিশটা, লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লাইং টু দ্য পোস্ট অফ জিআরএস অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু মিডনাইট অফ 7 সেপ্টেম্বর, সেপ্টেম্বর 7 তারিখের রাত্র পর্যন্ত, মানে 12টা পর্যন্ত আপনাদের এটা এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে। আপনারা এখন যারা যারা অ্যাপ্লাই করতে পারেননি তারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। দ্য লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন এক্সাম ফিস হ্যাজ বিন এক্সটেন্ডেড, আচ্ছা, ফিস নেওয়ার পেমেন্ট করার ইয়েটা এক্সটেন্ড করা হয়েছে 11 তারিখ পর্যন্ত, আপনারা দেখে নিন ভালো করে। তো ওএমআর বেসড এক্সাম, এই এক্সামটা তো ওএমআর বেসড হবে, আমি আপনাদের আগে বলেছিলাম, ডেটটা চেঞ্জ হয়ে গেছে কারণ এক্সটেন্ড হয়েছে ডেট অ্যাপ্লিকেশানে, তার জন্য এক্সামও দেরিতেই হবে। সো 29 সেপ্টেম্বর মাথায় রাখবেন, 29 সেপ্টেম্বর এক্সাম হবে ইনস্টিড অফ 15 সেপ্টেম্বর, আগে 15 তারিখে হওয়ার কথা ছিল কিন্তু এখন হবে 29 সেপ্টেম্বরে। অল ক্যান্ডিডেটস ইনক্লুডিং দ্য এক্সিস্টিং জিআরএস ওয়েব অ্যাপ্লাই সাকসেসফুল ইন্টিনিয়ার অ্যাপ্লাই, যারা যারা আগে অ্যাপ্লাই করে নিয়েছিলেন তারা আর অ্যাপ্লাই করার দরকার নেই, বারবার বলছি। এখন যারা নতুন যারা অ্যাপ্লাই করতে পারেনি তারা অ্যাপ্লাই করতে পারবে। দ্যার ইজ নো এজ বার ফর দ্য ক্যান্ডিডেটস হু আর ওয়ার্কিং ইন দ্য ক্যাপাসিটি অফ জিআরএস আন্ডার, মানে অফ ট্রাইং ফর অ্যাপ্লাইং দ্য পোস্ট অফ জিআরএস আন্ডার কন্ট্রাক্ট, এখানে কী বলেছে, যারা যারা মানে বর্তমানে জিআরএস মানে এই ডিপার্টমেন্টে কাম করছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। দেয়ার ইজ নো এজ বার ফর দি ক্যান্ডিডেটস হু আর ওয়ার্কিং ইন দি ক্যাপাসিটি অফ জিআরএস আন্ডার মনরেগা অফ ত্রিপুরা ফর অ্যাপ্লাইং ফর টু দ্য পোস্ট অফ জিআরএস, হ্যাঁ সরি আমি অন্য কথা বলে দিয়েছি, মানে যারা যারা মানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তার মধ্যে কোনো এজ বারের মানে কোনো রেস্ট্রিকশন নেই, মানে যেরকম যেরকম ছিল এজ রেস্ট্রিকশন যে ওবিসি না 35 ইয়ার্স না আরও 5 বছর তো বেশি দিতে পারবেন, মানে ওইরকমই মানে মানে অফিসিয়াল নোটিফিকেশানে যেরকম দেওয়া হয়েছিল, মানে অফিসিয়াল নোটিফিকেশানে যেরকম দেওয়া হয়েছিলো ওইরকমই আছে, ঠিক আছে, মানে কোনো চেঞ্জ হয়নি। ক্যান্ডিডেট ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ জিআরএস পিওরলি কন্ট্রাকচুয়াল হু আর প্রেজেন্টলি ওয়ার্কিং ইন দ্য ক্যাপাসিটি অফ জিআরএস আন্ডার এমেরিকাস ইন দ্য ভিসিএস অর জিপিএস অফ ত্রিপুরা মাস্ট ফিল ইন দেয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য এক্সপিরিয়েন্স স্টেপ ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন ইন অর্ডার টু অ্যাভেল দ্য এজ রিস্ট্রিকশন বেনিফিট, মানে এখন লাস্টটার মধ্যে বলছে যারা যারা মানে বর্তমানে কাজ করছেন মানে ওই ডিপার্টমেন্টের মধ্যে তারা যদি আবার অ্যাপ্লাই করে সো এটা এই জিনিসটার মধ্যে, তো তাহলে আপনাদের নিশ্চয়ই আপনারা কাম করছেন তার মানে আপনাদের কাছে এক্সপিরিয়েন্স থাকবে, তো এক্সপিরিয়েন্স টাইপের মধ্যে আপনারা ওই এক্সপিরিয়েন্সটা আপনাদের লিখতে লাগবে, ঠিক আছে, এক্সপিরিয়েন্সটা লিখতে লাগবে, তারপরেই আপনারা এই সিলেকশন পাবেন, না হলে আপনারা এই সিলেকশন পাবেন না। এটা কাদের জন্য, যারা বর্তমানে এই ডিপার্টমেন্টে কাম করছেন, বর্তমানে যারা এই ডিপার্টমেন্টে কাম করছেন তারা যদি আবার অ্যাপ্লাই করেন এই জিনিসটার মধ্যে বেটার সার্ভিসেস বেটার ফেসিলিটিসের জন্য, ঠিক আছে, তাহলে আপনারা নিশ্চয়ই আপনারা কত বছর কাম করেছেন হবে, ঠিক আছে না, হয়তো তো এক্সপিরিয়েন্সটা আপনাদের এক্সপিরিয়েন্স টেপ আছে এটার মধ্যে, এক্সপিরিয়েন্স টেপের মধ্যে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবেন, সাপোজ কয় মাসের মানে টাইম ডিউরেশনটা, আরও কিছু হয়তো জিজ্ঞেস করতে পারে ওইটা আপনারা দিয়ে দিতে পারেন। যদি আপনারা এজ রিল্যাক্সেশন অ্যাভেল করতে চান শুধু এই কারণটার জন্যই এক্সপিরিয়েন্সটা দিতে বলেছেন। আর এটা কাদের জন্য, যারা মেনলি কাজ করছেন বর্তমানে, যারা নতুন আছেন নতুন ফ্রেশার তার কোনো দরকার নেই, ফ্রেশার্সদের কোনো কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে বন্ধুরা। যদি তাও কোনো প্রবলেম থাকে তো আপনারা কমেন্ট করে বলতে পারেন আমাকে, আমি অতি শীঘ্রই আপনাদেরকে রেসপন্স দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা কেন বলবেন না আপনারা, কমেন্ট নিশ্চয়ই করবেন যদি কোনো ডাউটস থাকে, হয়তো আমার থেকে কোনো ভুল হতে পারে, সো আপনারা যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে কোনখানে ভুল হয়েছে আপনারা বলতে পারেন, আর যদি আমাদের কোনো ডাউটস থাকে আপনারা বলতে পারেন, তাও আমি ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা।
আজকের জন্য ভিডিওটা এরকমই। অন্য অন্য কোনো যদি নোটিস আর ইনফরমেশান আসে জিআরএসের ব্যাপারে আমি আপনাদেরকে আপডেট করে দেবো টাইম টু টাইম, সেটা নিয়ে কোনো চিন্তা করবো না। মূল কথা হলো এক্সাম হবে 29 সেপ্টেম্বরে আর আপনাদের লাস্ট ডেট হচ্ছে আপনাদের 7 তারিখ আর পেমেন্টের জন্য 11 তারিখ। সো সেটা নিয়ে আমি আপনাকে সেটা বলে আপনার আর লাস্ট বিদায় নিচ্ছি অনুরোধ। নেক্সট আপনাদেরকে দেখা হবে নেক্সট ভিডিওতে, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। আজকের জন্য এতটুকুই, বাই, থ্যাংক ইউ।